জেনবীর কোনো গুনাহ নাই রে যুবক কেমন মায়ার নবী আমার যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা নাই কেমন মায়ার নবী আমার যে নবী রাস্তা দিয়ে হাঁটে মেঘের খন্দ মাথায় ছায়া দেয় সূর্যের গরম জানো নবীরে কষ্ট না দেয় কেমন নবী আমার যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম কেমন নবী পেয়েছো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির গাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে ওই ঘাম আমরা আতর আর মেশক হিসেবে ব্যবহার করতাম ও গো নবীর উম্মাতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে সিরাত মিজানে নবী বিনে কে তরাবে সিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে সিরাত মিজানে নবী বিনে কে তরাবে সিরাত মিজানে এরে নবীর আশিক উম্মতের দল কেমন একজন নবী পেয়েছো যেই নবীর শরীর মুবারকে মশা পড়ে না মাছি পড়ে না আম্মা জান আয়েশা ঘাম বোতলের মধ্যে ভরে রেখে বিবাহের অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করে কেমন মায়ার নবী আমার রাস্তা দিয়ে হাঁটেন যেখানে নবীর কদম পড়েছে ওই জায়গা থেকে দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘেরান পাওয়া যায় আ ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন ওই নবীর উম্মত হইলাম আমরা কিন্তু নবীরে চিনতে পারলাম না যে নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অনেক দিন পর্যন্ত অপেক্ষমান হিজরতের রাত আমার নবী একার সাথে আবু বকর আর কেউ নাই মদিনার পথে নবী হিজরতের রাস্তায় গর্তের মধ্যে আশ্রয় ধারণ করলেন নবী একটু আরামের জন্য শুইলেন আবু বকরের উরু উরু পড়ে ওদিক থেকে আবু বকর চাদর সিরে সিরে কাপড় দিয়া ছিদ্রগুলো আটকায় দেয় না জানি কোনো দুশ্মন আসে কোনো আক্রমণ করে ভিন্ন মাখলু একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই ওই ছিদ্রের ভেতরে ছিল একটা বিষাক্ত সাপ পায়ের গোলানি দিয়া চেপে ধরছেন আবু বকর সাপ পাগলের মতো হয়ে গেল না মনে হয় আজ রহমতের নবীরে দেখতে পারব না আমার মায়ার নবী কেমন সুন্দর যে নবীর চেহারার দিকে একবার তাকাইলে বহুদিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন একজন নবী নবীরা সে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ কে যেন এসে বলে নবী নাই নবী দুনিয়াতে জিন্দা নাই
আল্লাহর নবীর আশেক খেজুরের বাগানের পানি দেওয়া বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও কারণ আমার এই চক্ষু দুটো আমি রিজার্ভ করে রেখেছিলাম রহমতের নবীরে দেখব কলিজা ঠান্ডা করব ওই নবী যদি না থাকে আমার এই চোখ রেখে লাভ নাই দৃষ্টি শক্তি দরকার নাই তুমি আমার দৃষ্টি শক্তি লাগব করে দাও আমি আর দেখতে চাই না অন্য কিছু যেই চোখে নবীরে দেখতে পারবো না ওই চোখ দিয়ে আমি অন্য কোন জিনিস দেখতে চাই না এরাই তো নবীর আশেক ও নবীর উম্মতের দল ও যুবক আজকে মুসলমান এত বয়ান চলে তাবলিগলারা বয়ান করে পীর সাহেবরা বয়ান করে জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে বক্তারা জোহরের পরে আসরের পরে সারা রাত বয়ান করে ১২টা মাস বয়ান করিয়া কি বুঝায় তোমরা ব্যবসা বন্ধ করো এই কথা তো কেউ বলি না চাকরি ছেড়ে দাও তাও বলি না ও বান্দা তুমি ২২ পাগড়ি লাগাইয়া তসবিহ টানো তাও বলি না ব্যবসা করো বন্ধ নাই বাধা নাই করো চাকরি করো বাধা নাই করো লেখাপড়া করো বা বাধা নাই করো তবে বান্দা দুইটা স্লোগান অন্তরের মধ্যে ঢুকাও জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করো বা আমার আল্লাহর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী আল্লাহর গোলামি করো নবীর তরিকা মেনে চলো আল্লাহর গোলামি করতে গিয়া চাকরি বন্ধ করা লাগবে না ব্যবসা বন্ধ করা লাগবে না তোমার লেখাপড়া বন্ধ করার দরকার পড়বে না রে বাবা দুনিয়ার চাকরি করো বাবা তোমার মতো চাকরিজীবী আল্লাহকে মানিয়া চাকরিও করে নামাজও পড়ে দাড়িওয়ালা আছে না নাই তাহলে কেন বলবা আল্লাহরে নিয়ে চলতে গেলে আল্লাহর গোলামি করতে গেলে আমার চাকরি থাকে না ও বান্দা আল্লাহর গোলামি করো আল্লাহ যেই পরিমাণ দয়া আমাদের করেছেন এই দয়া কেউ করে নাই এত অন্যায় করলে আমার মা আমার অন্যায়ের খবর জানলে ভালো চোখে তাকায় দেখতেন না এ আমি জীবনে যত অন্যায় করেছি আমার বোন আমার আত্মীয়রা জানলে কেউ ভালো জানতেন না আমার বন্ধু যদি জানতো আমি কত বড় অপরাধী আমাকে বন্ধু বলে বরণ করতো না আল্লাহ বলে বান্দা আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো সব আমি সুযোগ করে দিলাম ব্যবহার করো অন্যায় করার পরে আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সব রাস্তা খুলে দিলাম ও বান্দা শুধু তাই না আমি আল্লাহ রহমতের নজর দিয়া বারবার প্রতি রাতে আসি তোমাকে ডাকি পাহাড় পরিমাণও যদি গুনা করো তওবা কর আমি মুহূর্তে তোমার জীবনের সব গুনাগুলো মাফ করে দিব হর গরি দে নেক তু তৈয়ার হে জো না মাঙ্গে উসে তু বেজার হে এরে পর্দার আড়ালের আম্মা জান আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন আমার নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত নারীদের এত সম্মান আল্লাহ দান করেছেন দুনিয়াতে আরো যদি কেউ বড় বড় দার্শনিক বড় বড় একজন ব্যক্তিরা জ্ঞানীরা নারীদের ইজ্জত আলাদাভাবে বাড়াইতে চায় আল্লাহর কসম কিয়ামতের আগে নারীদের সম্মান আর আলাদাভাবে বাড়ানোর ষড়যন্ত্র করবে এর কারণে হবে নারীরা আরো অপমান এরে আম্মা জান সারা দুনিয়াতে আপনাদের এত সম্মান আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা দুনিয়াতে যত বৈজ্ঞানিক দার্শনিক বড় পণ্ডিত তাদের মা আপনারাই হাফেজে কোরআনের মায়ের মতো মা আলেমের মায়ের মতো মা এত সম্মান আল্লাহ দান করেছেন জান্নাতে আপনাদের দরজা খুলে দিয়া আল্লাহ হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন এর আম্মা জান একটা সমাজকে আলোকিত করার জন্য
আদর্শ যুবকগুলোকে আলোকিত করা প্রয়োজন আর যুবকের জীবনটাকে আলোকিত যদি করতে হয় ঘরের গর্ভধারিণী মাকে আদর্শবান আলোকিত জীবন ধারণ কর্মেওয়ালা হতে হবে এজন্য দুনিয়াতে যত ভালো সন্তান দেখি সব হলো আদর্শ নারীর সন্তান এরাই দুনিয়াতে বড় দামি দামি জায়গায় সম্মানের সাথে বসে আছে অতএব ওই মা বাবাকে আগে আদর্শবান হতে হবে তো সন্তান আদর্শওয়ালা হবে ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সামনে আগানো যাবে না রে যুবক ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইতে হবে ব্যবসা করো বন্ধ নাই তোমার আমার মতো কত চাকরিজীবী চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই নিজের মনটাকে একটু প্রশ্ন করো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না দাড়ি লম্বা করতে পারো না নবীর তরিকা মতে চলবা তোমার আমার মতো কত সন্তান আজকে দেখো ব্যবসা করে হালাল ভাবে চলে নামাজের সময় নামাজ আদায় করে তুমি কেন পারবা না তোমার আমার মতো কত সন্তান নজর করে তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে আজান হলে নামাজের মুসাল্লায় চলে যায় গাড়ি আর চালায় না এরে যুবক মদিনার নবী 1500 বছর আগে বলেছেন যুবকের দ্বারা আমার খেদমত আর উপকার বেশি হয়েছে ক্রমান্বয়ে বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে এরে যুবক আল্লাহর গোলাম লেখাপড়া করো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তোমার মতো কত যুবক আজকে দেখো স্কুল কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা নামাজি পাগড়িও পরে অভাব নাই তুমি কেন পারবা না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো রে বাবা আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল কত দুশমনেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করলো আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই অতএব কথাই চূড়ান্ত সত্য কথা আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কোরআনের ভেতরে জান্নাত ও জাহান্নামের বয়ান আল্লাহ করেছেন তাও সত্য কে জান্নাতের পথে যাবে কে জাহান্নামের পথে যাবে আল্লাহ তাও বলেছেন সত্য এরে নবীর আশিক উম্মতের দল এরে যুবক আল্লাহর কাছে দোয়া করি স্কুলে পড়িয়া বড় ডাক্তার হও একজন ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও আল্লাহর কাছে কলিজা পড়ে দোয়া করি তবে বেয়াদব হইবা না তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মা বাপ কষ্ট না পায় কারণ আলেমরা কষ্ট পাইয়া যদি বদদোয়া আসিয়া পড়ে তোমার জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহর কসম কোন তোমার আচরণে যদি মুরব্বী কষ্ট পায় আর যদি আহ শব্দ বের হয় তোমার কপাল পুড়ে যাবে তোমার আচরণে মা বাবায় যদি কষ্ট পায় আর কষ্ট পাইয়া যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদে তোমার মতো সন্তান দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আরো ভলিউম বাড়াও বক্সের
سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاز ہے قابل تو بہت ہے مقبول ہے شاز ہے قابل تو بہت ہے آئنا کے مانندے تو نہیں دل تو بہت ہے آئنا کے مانندے تو نہیں دل تو بہت ہے کھاگرا چوری ایدگا میدانے مجاہد کمیٹی رجگ آئے جی تو آج کے رئی واز محفل اپستید محترم شنمانی تو شباب ہوتی مونیٹر سندو پردھان ہوتی تھی بیشش ہوتی تھی برندو حضرات علماء اکرام بیبینو جائگت کا آگتو اللہ پکر عاشقین زاکرین شاکرین محبین مربین اعظام কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম রহমাতে আলম নবিয়ুল আরব আল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم روبر সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন উলামায়ে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন বিশেষ করে আপনাদের চট্টগ্রামের গৌরব যার আলোচনা বুঝতে হলো অনেক জ্ঞান নিয়ে বসতে হয় حضرت العلامہ আফাম খালিদ সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই সমস্ত উলামায়ে কেরাম আমাদের জন্য ছায়া বাতিলের মোকাবেলায় আমাদের জন্য ঢাল
আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকেই রেখেছেন উম্মতের রাহবরী করার জন্য নবী আর আসবেন না নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবে কারা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিশ কারা বলেন নবীর ওয়ারিশ কারা উলামায়ে আহলে হক কিন্তু নাস্তিক বেঈমান মুনাফিক ইসলামের দুশমন যারা এদের টার্গেট উলামাদের উপরে তবে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে কারো কোনো কলম চলবে না কি বলেন নমরুদ চেয়েছিল ইব্রাহিম দুনিয়াতে আসবে না আল্লাহ চেয়েছেন ইব্রাহিম তো আসবেই নমরুদের নাকের ডগায় আসবে নমরুদের মিথ্যা খোদাই দাবির ধ্বংস করে দিবে তাই হলো নমরুদেরটা হলো না আল্লাহর সিদ্ধান্ত হলো ফেরাউন চাইল মুসা নামের কোনো বান্দা দুনিয়াতে আসবে না আল্লাহর সিদ্ধান্ত মুসা তো আসবেই ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের টাকায় বড় হবে সিদ্ধান্ত কাটটা টিকল আল্লাহ আল্লাহর এক আশেক পাগল শাহ দৌলা তার নাম তুফান বৃষ্টি বাতাস শুরু হয়েছে ছোট একটা ঘর বাতাসে উড়ায় ফেলবে স্ত্রী বলে গিয়ে একটু ঠেক দাও বাতাসে কোন দিক দিয়ে ফালায় তুমি উল্টা দিক থেকে ঠেক দাও শাহে দৌলা যেদিক থেকে বাতাস আসতেছে ও দিক থেকে ঘর ধাক্কাইতেছে ফালায় দেওয়ার জন্য স্ত্রী বলে বললাম ঠেকে দেওয়ার জন্য তুমি ফালায় দিলে লাভ কি পরে শাহে দৌলা বলে যেধার মাওলা ওধার শাহে দৌলা আল্লাহ যা চায় আমিও তা চাই আল্লাহর সাথে পাল্লা দেওয়া আমার কাজ ইতিহাসবিদরা লেখেন যে সব ঘর ভেঙে গেল কিন্তু শাহে দৌলার ঘরের ক্ষতি হয়নি আসলে হেফাজত কে করেন আল্লাহ পাক সাময়িক কিছু বোধ শক্তি বলতে একটা ব্যাপার আছে এটা দিছেন পানির মধ্যেও আছে মুসা নবী পার হবেন লোহিত সাগরের সামনে দাঁড়ানো হাতের লাঠি দিয়া সাগরের উপরে আঘাত করলেন বারোটা রাস্তা হয়ে গেল মুসা নবী দলবল সহ পেরিয়ে আসলেন রাস্তা দিয়া সাগরের উপর থেকে ওই রাস্তায় ফেরাউনও ঢুকলো ঢুকতে গিয়া এবার আল্লাহ অর্ডার করলেন রাস্তা আগের মতো পানি হয়ে যাও পানি হয়ে গেল ফেরাউনের দলবল সব ওই পানিতে লোহিত সাগরের পানিতে সব ধ্বংস হয়ে গেল পানি আগে হইল না কেন পানিও আল্লাহর কথায় চলে তাহলে বান্দা চাইলে অনেক কিছুই হয় না আল্লাহ চাইলে সব আল্লাহ পাক দেশের সমস্ত ওলামায়ে কেরামদের ইজ্জতকে হেফাজত করেন যে সমস্ত আলেমদের চেহারা দেখার জন্য লক্ষ কোটি মানুষ অধীর আগ্রহে বসে থাকেন যাদের একটু ছোঁয়া পেলে মানুষ পরিবর্তন হয়ে যায় কথা ঠিক না যাদের ছোঁয়া পেয়ে লাখো লাখো জাহান্নামের পথের মানুষগুলো জান্নাতের পথে আসছেন কথা ঠিক এরা হলো নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে আহলে হক চরমোনাইর নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম আমার কলিজার টুকরা মাথার মুকুট লাখো মুসলমানের প্রাণের স্পন্দন রুহানি জগতের ডাক্তার আপনারা জানেন তিনি আজ অসুস্থ হয়ে আছেন দেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম সবাই দেখা করতে যাচ্ছেন
এক নজর দেখে আসতেছেন আমরা আল্লাহর মহব্বত নিয়ে মানুষকে ভালোবাসি কথা ঠিক না ঠিক ওলামায়ে কেরাম নবীর স্থানে আছেন উম্মতকে জান্নাতের পথ দেখাবেন আমার আপন হোক আর দূরের হোক নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবিমূলক আচরণ করবে আমরা তাদের সাথে কখনো বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারি না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক হযরতকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং যে সমস্ত ওলামায়ে কেরাম যাচ্ছেন তাদের সহ বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামকে এক হয়ে কাজ করার তৌফিক দান করেন এবং দিল থেকে দোয়া করি প্রশাসনিকভাবে যারা কাজ করতেছেন আমার দেশে সবাইকে যেন নিবেদিত প্রাণ হয়ে উম্মতের বন্ধু হইয়া কাজ করার তৌফিক দান করেন যারা ওলামায়ে কেরামদের উপরে আক্রমণ করবে ইজ্জত নষ্ট করার চক্রান্ত করবে আল্লাহ হেদায়াত দান করুন না হয় ধ্বংস করে দিন যারা নবীদের ওয়ারিস ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবে ওলামায়ে কেরামের ইজ্জতের উপরে আক্রমণ করবে আল্লাহ পাক তাদেরকে নসিবে হেদায়াত থাকলে হেদায়াত দান করবেন না হয় চিরতরে ধ্বংস করে দিবেন ওলামায়ে কেরাম আমাদের রাহবার আজ আল্লাহ চিনলাম নবী চিনলাম কালেমা শিখলাম পশ্চিম চিনলাম কোরআন শিখলাম হাদিস শিখলাম কাদের মাধ্যমে জোরে বলেন ওলামায়ে কেরামের মাধ্যমে অতএব নবীর ওয়ারিস উত্তরসূরিদের সাথে যাদের দুশ্মনী করবে তারা যেমন আলেমের দুশ্মন তারা আমাদের আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন জাজকার দান বেহসাব খলকেরা দা দান জবাবে বা সওয়াব হক না দারাত দোস্ত খলকা জারে রা নিস্তে ই খসলত একে দিন দারে রা আমি সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতের অংশ পড়েছি রসুলের হাদিসের একটি অংশ পড়েছি আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর দুনিয়াতে যত মানুষ এরা দুই দলে বিভক্ত এক দল জান্নাতের পথিক আর এক দল জাহান্নামের পথিক পয়গম্বর বলেন আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যখন আলমে বরজখে যাবে কবর জগতে তখন তাদের হালাত দুইটা হয়তো কারো জন্য কবর হবে জান্নাতের বাগান আবার কারো জন্য কবর হবে জাহান্নামের টুকরা কার জন্য কবর জান্নাত হবে কার জন্য জাহান্নাম হবে দুনিয়াতে যত মানুষ দেখি ইমানদার গায়রে ইমানদার সব কয় দল বলেন সবাই বলেন এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী ঘোষণা কার আল্লাহ তবে নিশ্চিতভাবে কাউকে জান্নাতি বলা নিশ্চিত কাউকে জাহান্নামীও বলা কেন জান্নাতি লোকটা আল্লাহ না করুন হতে পারে ইন্তেকালের আগে লাইনচ্যুত হয়ে যায় যেমন একজন আল্লাহর বান্দি নারী না পুরুষ নারী বহু নেক আমল করেছে কি আমল নেক আমল জীবনের বিদায়ের আগে একটা ছোট্ট খারাপ আমল করেছে কি আল্লাহ পাকের ভিন্ন একটা মাখলুক ভিন্ন মাখলুক একটা বিড়াল এটাকে ঘরের খাঁচায় আটকাইয়া নিজেও খানা দেয় নাই বিড়াল অন্য ঘরে গিয়ে খাবে তারও সুযোগ দেয় নাই বিড়ালটা ধুকে ধুকে ক্ষুধায় মরে গেল পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম জানো
ওই নেক আমল ওয়ালা নারী জীবন ভর এত নেক আমল করেছে ইন্তেকালের আগে শুধু আল্লাহর ভিন্ন মাখলুক ওই বিড়াল এই বিড়ালটাকে না খাওয়াইয়া কষ্ট দিয়া দুনিয়া থেকে বিড়াল মরে গেল সাথে সাথে গাইবি আওয়াজ ওই নারীর জিন্দেগির সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেল তাহলে আমল নেক আমল করিয়াও বাহাদুরি করার কোনো সুযোগ নাই ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর ইয়া ইলাহি تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے کخنو بندہ نیک عمل کریے بیدائے بلا اوئی نیک عمل دیا بندہ جنات پلونا ظلم قرار کرونے تر نام کا جہنمی دیر خطائے لکھا ہے گلو আল্লাহর নবী বলেন এর উম্মতের দল জমিনের মধ্যে দুইটা অন্যায় আছে যদি করো তো তোমার জাহান্নামে যেতে হবে শাস্তিটা তোমার দুনিয়াতেই পেতে হবে মরার আগে দুইটা এমন অপরাধ আছে যেই দুইটা অপরাধ করার দ্বারা বান্দা মরণের পরে নয় মরার আগে জিন্দা থাকতেই তার শাস্তি শুরু হয়ে যায় কয়টা অপরাধ এক নম্বর অপরাধ হলো জুলুম করা জুলুম করলে বান্দা শাস্তি দুনিয়ায় মরণের আগে আর একটা অন্যায় মা বাবার সাথে যারা বেয়াদবি করবে তাদের শাস্তিও মরণের আগে দুনিয়ায় শুরু হয়ে যাবে জুলুম করলেও শাস্তি হবে মরার আগে দুনিয়ায় পরকালেরটা তো আছেই শুরুই হবে দুনিয়ায় আর যারা মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবে এদের শাস্তিও হবে দুনিয়ায় জুলুম তিন প্রকার জুলুম এক তো আল্লাহর সাথে জুলুম করা দ্বিতীয় নিজের সাথে জুলুম করা তৃতীয় অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক আল্লাহ কয়জন কেমন এক আমার আল্লাহ কোন দিক থেকে এক বলেন কেমন এক যার কোন দুই নাই ওই আল্লাহর মতো আরো আল্লাহ মনে করা আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক ইন্না শিরিকা লা যুলমুন আযীম শিরিক তো গুনাহই আবার বলে আল্লাহ এটা একটা জুলুম ক সাধারণ জুলুম না জুলমে আযীম বড় জুলুম এই শিরিকের গুনাহ যারা করবে আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত হারাম ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ পয়গ আল্লাহ তাআলা বলেন ও নবী জানায় দেন যারা আমার সাথে শিরিকের মতো গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম করে দিলাম আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক ও বান্দা তুমি নিজের সাথেও যদি জুলুম করো বিচার হবে মরণের আগেই অন্যান্য মাখলুকাতের সাথে যদি জুলুম করো মরার আগেই বিচার শুরু হয়ে যাবে জুলুমের বিচার হবে মরণের আগে আর একটা অপরাধের বিচার হবে দুনিয়ায় সেটা মা বাবার অবাধ্য কোনো অপরাধ করলে দুনিয়াতেই শাস্তি শুরু হয়ে যাবে আরে নবীর উম্মত আল্লাহ বলেন মানুষ দুই দলে বিভক্ত কেউ জান্নাতি কেউ জাহান্নামী তবে কাউকে নিশ্চিত জান্নাতি বলা যাবে না কারণ জান্নাতি মানুষটা কখন জানি তার নেক আমল করিয়া অহংকারী করে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় আমার মতো নেক আমলওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জিকির করনেওয়ালা তেলাওয়াত করনেওয়ালা আছে কে এই অহংকারে বান্দা আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যায়
অথচ পৃথিবীতে শ্রেষ্ঠ নেক আমল করনেওয়ালা একমাত্র আমার নবী সেই নবী বারবার আল্লাহর কাছে দোয়া করতেন اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا ও দয়ার মালিক আমার নজরে আমাকে ছোট বানাইয়া দেন আমার উম্মতের নজরে আমার মর্যাদা অনেক উঁচু বানায় দেন নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন মেটা দো আপনা হস্তি কো আগর কুছ মর্তবা চাও কে দানা খাক মে মিল কর গলে গুলজার হোতা হে এরে নবীর উম্মতের দল আল্লাহর মহব্বত অন্তরে জমা করে নিজেকে ছোট বানাইয়া দাও বড় মনে করবা দুনিয়ার মানুষের নজরে মর্যাদা ছোট হয়ে যাবে আবার জাহান্নামী লোকটাকেও ঘৃণা করিও না কারণ হতে পারে মরণের আগে অপরাধের কারণে জাহান্নামের পথের মানুষটা তওবা করিয়া জান্নাতি হয়ে যাবে আল্লাহ পাকের আরেক বান্দী জীবনভর গুনাহ করে করে জীবনটাকে নাপাক করে ফেললো জাহান্নামের পথে নিয়ে নিল এলাকার মানুষ সবাই ঘৃণা করে তাকায় কেউ তারে ভালো মনে ভালো চোখে দেখে না আল্লাহর বান্দী একদিন রাস্তা দিয়া চলতেছে হঠাৎ নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে কান্না করে আল্লাহর বান্দী জাহান্নামী নারী অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল কুকুর পানির পিপাসায় কান্দে দেখি একটু পানির ব্যবহারের ব্যবস্থা করা যায় নাকি আল্লাহর বান্দী তালাশ করিয়া খুঁজে খুঁজে একটা পানির কূপের কিনারায় গিয়া হাজির হয়ে গেল পানির কূপের কিনারায় যাওয়ার পর পানি অনেক নিচে উঠাবার মতো কোনো পাত্র তার হাতের মধ্যে নাই আল্লাহর বান্দী গুনাহগার জাহান্নামী তার পায়ের মধ্যে ছিল চামড়ার মুজা মুজাটা খুলিয়া মুজার মধ্যে পানি নিবে মুজাটা নিয়ে যখন পানি উঠাইতে যায় দেখে পানি আরো নিচে রশি দিয়া এরপরে বাঁধতে হবে না হয় পানি উঠানো কোনো সম্ভব নয় কোথায় পাবে এই মুহূর্তে রশি আল্লাহর বান্দির অন্তরের মধ্যে জবাব এসে গেল তার মাথায় ছিল একটা বড় ওড়না জাহান্নামী একটা গুনাহগার বান্দি ওড়না দিয়া রাস্তায় চলে তাও বড় আজ আমার মুসলমান হাজি সাহেব পীরের মুরিদ মুসলমান তার সন্তান মেয়েরা রাস্তা দিয়া চলে ওড়না পরে না যারাও ওড়না রাখে গলার মাফলা লাখাইয়া বা পেঁচাইয়া ফ্যাশন করে গলার মাফলায় পেঁচাইয়া ফ্যাশন বানায় মাথায় ওড়না পরে না ওই জাহান্নামী নারী ওড়না মাথায় দিয়া হঠাৎ মাথায় বুদ্ধি চলে আসলো ওড়নার একটা মাথা ওই মুজার সাথে বেঁধে এরপরে পানির কূপের থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে যখন পান করায় দেয় আল্লাহর নবী বলেন সাথে সাথে গাইবি আওয়াজ আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসলো ও জাহান্নামী গুনাহগার বান্দী তুমি কুকুরটাকে পানি পান করাবার বিনিময় তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করা হয়েছে আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে দুনিয়া না হাসান آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى هر غوري دے نیکو تو تیارو ہے
جونا مانگے اس سے تو بیزار ہے اللہ تعالیٰ بولین دنیا تے جتو مانور دیکھو شاب مانور گلو دوئی دلے بھی وقتو ایک دل جنہ تیر پتھیک اور ایک دل جہنہ میر پتھیک جنہ تیر پتھیک کارا جہنہ میر پتھے کارا تاؤ اللہ اس پشتو بولے دیلین ان الابرار لفی نعیم وان الفجار لفی جحیم নেক আমল যারা করবে তারা জান্নাতের পথেই চলবে যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথেই চলবে নেক আমল ওয়ালারা জান্নাতের পথিক গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক তবে নিশ্চিত কাউকে জান্নাতি বলা যাবে না নিশ্চিত কাউকে জাহান্নামী বলা যাবে না হ্যাঁ ধারণা করা যাবে নেক আমল করনে ওয়ালা জান্নাতের পথে আছে কিন্তু ভয় অন্তরে ভয় না জানি কোন দুনিয়ার তামাশায় পড়িয়া আল্লাহর রহমতের রাস্তা থেকে বঞ্চিত হয়ে যায় এরকম বহু ঘটনা আল্লাহ পাক দুনিয়াতে ঘটাইয়া দিয়েছেন এরে আল্লাহর গোলাম জীবনভর নেক আমল করার পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়ের আগে জাহান্নামী হইয়া গেল আবার গুনাহ করার কারণে আল্লাহর বান্দা মরার আগে নেক আমল নিয়ে তওবা করিয়া জান্নাতে চলে গেল আল্লাহর এক বান্দা যুবক জীবনভর গুনাহ করে 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 জীবনটা পাকা করে ফেললো দুনিয়ার মানুষ সবাই জানে এই লোকটার মতো গুনাহগার কেউ নাই কেমন বড় অপরাধ মানুষের হত্যা করে ফেলে জায়গায় মানুষ পাইলে হত্যা করে দেয় এভাবে হত্যা করতে করতে 99টা মানুষকে হত্যা করেই ফেললো একদিন মনের মধ্যে ভয় এই অবস্থানি কবরে গেলে আল্লাহর কাছে কি জবাব দিব দুনিয়ার মানুষ আমাকে বরদোয়া দেয় আমার সন্তানের উপরে বাঁকা নজরে তাকায় মানুষগুলো পেছন থেকে আমার সন্তানের ভালো নজরে দেখে না মাথাটা গরম হয়ে গেল যুবকের মধ্যে কেমন যেন একটা আফসোস চলে আসলো ও আল্লাহর বান্দারা এই অবস্থাটা দুনিয়ায় সবার একবার চলে আসবে মরার আগে হঠাৎ একদিন আফসোসের রাত আসবে বিছানায় শুইয়া শুইয়া আহ বলে নিঃশ্বাস ফেলবে আর বলবে দুনিয়াতে করলাম কি এরে যুবক ও পর্দা নারালের আম্মা যান ও বিদ্যু বাবাজি মরণের আগে একটা সময় আপনার সামনে চলে আসবে জীবনের হিসাব মিলাইতে গিয়া আপনার জবান থেকে বারবার নিঃশ্বাস বের হবে আ জীবনে কি করলাম কই আমার ব্যবসা কই আমার বাড়ি গাড়ি কই আমার সন্তান কই আমার যৌবন এখন আমি হাঁটতে পারি না এখন আমার এত পরিমাণ অসুস্থতা বেড়ে গেল দিন দিন ডাক্তারের কাছে যেতে হয় হসপিটালে যেতে হয় রোগের কোনো শেষ নাই দিন যত যায় তত রোগ বেড়ে যায় ও নবীর উম্মত এমন তো অবস্থায় কি জীবন অর্জন করলাম কবরে তো যাব এমন কি কামাই রুজি করিয়া কবরে যাইতেছি যেই কামাই রুজির কারণে আমার কবরের মধ্যে আমি কিছু শান্তি পাবো আরাম পাবো এই রকম একটা আফসোসের সময় সবার জীবনে মরণের আগে চলে আসবে ওই দিন আফসোস করিয়া কোনো লাভ হবে না মরণের আগেই বান্দা এখন থেকেই নিজের হিসাবটা মিলাইয়া নেক আমলের পাহাড় তৈরি করো কারণ জীবনে কোনো আমল করতে পারি না মানুষ আমারে কত সম্মান করে মানুষ মাওলানা বলিয়াছে আর আগায়া দেয় মানুষ আমারে কত আদর করে কত গুণগান গায় তুলনার হিসাব করে দেখলাম আমাদের মুরব্বী আকাবিরিন যারা তাদের 100 ভাগের 1 ভাগ আমল করি নাই শুধু তাই না এমন একজন আল্লাহওয়ালা নেক আমলওয়ালা যায় নাই মরণ পর্যন্ত কান্না করে নাই এমন কি আমার নবী যার কোনো তুলনা নাই এমন একজন নবী যার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই ও যুবকেরা এমন একজন নেতার নাম বলো এমন একজন মনীষীর নাম বলো এমন একজন পীর সাহেবের নাম বলো যে মিথ্যা বলে নাই
আছে একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন যার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই যে নবীর কোনো গুনাহ নাই রে যুবক কেমন মায়ার নবী আমার যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা নাই কেমন মায়ার নবী আমার যে নবী রাস্তা দিয়ে হাঁটে মেঘের খন্দ মাথায় ছায়া দেয় সূর্যের গরম জানো নবীরে কষ্ট না দেয় কেমন নবী আমার যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম কেমন নবী পেয়েছো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির গাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে ওই ঘাম আমরা আতর আর মেশক হিসেবে ব্যবহার করতাম ওগো নবীর উম্মাতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে নবী আমার জীবন ভরে কষ্ট করি দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে এরে নবীর আশিক উম্মতের দল কেমন একজন নবী পেয়েছো যেই নবীর শরীর মুবারকে মশা পড়ে না মাছি পড়ে না আম্মা জান আয়েশা ঘাম বোতলের মধ্যে ভরে রেখে বিবাহের অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করে কেমন মায়ার নবী আমার রাস্তা দিয়ে হাঁটেন যেখানে নবীর কদম পড়েছে ওই জায়গা থেকে দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘেরান পাওয়া যায় আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন ওই নবীর উম্মত হইলাম আমরা কিন্তু নবীরে চিনতে পারলাম না যে নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অনেক দিন পর্যন্ত অপেক্ষমান হিজরতের রাত আমার নবী একার সাথে আবু বকর আর কেউ নাই মদিনার পথে নবী হিজরতের রাস্তায় গর্তের মধ্যে আশ্রয় ধারণ করলেন নবী একটু আরামের জন্য শুইলেন আবু বকরের উরুর উপরে ওদিক থেকে আবু বকর চাদর সিরে সিরে কাপড় দিয়া ছিদ্রগুলো আটকায়া দেয় না জানি কোন দুশ্মন আসে কোন আক্রমণ করে ভিন্ন মাখলুক একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই ওই ছিদ্রের ভেতরে ছিল একটা বিষাক্ত সাপ পায়ের গোলারি দিয়া চেপে ধরছেন আবু বকর সাপ পাগলের মতো হয়ে গেল না মনে হয় আজ রহমতের নবীরে দেখতে পারব না আমার মায়ার নবী কেমন সুন্দর যে নবীর চেহারার দিকে একবার তাকাইলে বহুদিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন একজন নবী
নবীর আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ কে যেন এসে বলে নবী নাই নবী দুনিয়াতে জিন্দা নাই আল্লাহর নবীর আসে খেজুরের বাগানের পানি দেওয়া বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও কারণ আমার এই চক্ষু দুটো আমি রিজার্ভ করে রেখেছিলাম রহমতের নবীরে দেখব কলিজা ঠান্ডা করব ওই নবী যদি না থাকে আমার এই চোখ রেখে লাভ নাই দৃষ্টি শক্তি দরকার নাই তুমি আমার দৃষ্টি শক্তি লাগব করে দাও আমি আর দেখতে চাই না অন্য কিছু যেই চোখে নবীরে দেখতে পারবো না ওই চোখ দিয়ে আমি অন্য কোন জিনিস দেখতে চাই না এরাই তো নবীর আশেক ও নবীর উম্মতের দল ও যুবক আজকে মুসলমান এত বয়ান চলে তাবলিগলারা বয়ান করে পীর সাহেবরা বয়ান করে জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে বক্তারা জোহরের পরে আসরের পরে সারা রাত বয়ান করে ১২টা মাস বয়ান করিয়া কি বুঝায় তোমরা ব্যবসা বন্ধ করো এই কথা তো কেউ বলি না চাকরি ছেড়ে দাও তাও বলি না ও বান্দা তুমি ২৭ পাগড়ি লাগাইয়া তসবি টানো তাও বলি না ব্যবসা করো বন্ধ নাই বাধা নাই করো চাকরি করো বাধা নাই করো লেখাপড়া করো বা বাধা নাই করো তবে বান্দা দুইটা স্লোগান অন্তরের মধ্যে ঢুকাও জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করো বা আমার আল্লাহর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী আল্লাহর গোলামি করো নবীর তরিকা মেনে চলো আল্লাহর গোলামি করতে গিয়া চাকরি বন্ধ করা লাগবে না ব্যবসা বন্ধ করা লাগবে না তোমার লেখাপড়া বন্ধ করার দরকার পড়বে না রে বাবা দুনিয়ার চাকরি করো বাবা তোমার মতো চাকরিজীবী আল্লাহকে মানিয়া চাকরিও করে নামাজও পড়ে দাড়িওয়ালা আছে না নাই তাহলে কেন বলবা আল্লাহরে নিয়ে চলতে গেলে আল্লাহর গোলামি করতে গেলে আমার চাকরি থাকে না ও বান্দা আল্লাহর গোলামি করো আল্লাহ যেই পরিমাণ দয়া আমাদের করেছেন এই দয়া কেউ করে নাই এত অন্যায় করলে আমার মা আমার অন্যায়ের খবর জানলে ভালো চোখে তাকায়া দেখতেন না এ আমি জীবনে যত অন্যায় করেছি আমার বোন আমার আত্মীয়রা জানলে কেউ ভালো জানতেন না আমার বন্ধু যদি জানত আমি কত বড় অপরাধী আমাকে বন্ধু বলে বরণ করত না আল্লাহ বলে বান্দা আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো সব আমি সুযোগ করে দিলাম ব্যবহার করো অন্যায় করার পরে আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সব রাস্তা খুলে দিলাম ও বান্দা শুধু তাই না আমি আল্লাহ রহমতের নজর দিয়া বারবার প্রতি রাতে আসি তোমাকে ডাকি পাহাড় পরিমাণও যদি গুনা করো তওবা কর আমি মুহূর্তে তোমার জীবনের সব গুনাগুলো মাফ করে দিব হর গরি দে নেক তু তৈয়ার হে জু না মাঙ্গে উসে তু বেজার হে এরে পর্দার আড়ালের আম্মা জান আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন আমার নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত নারীদের এত সম্মান আল্লাহ দান করেছেন দুনিয়াতে আরো যদি কেউ বড় বড় দার্শনিক বড় বড় একজন ব্যক্তিরা জ্ঞানীরা নারীদের ইজ্জত আলাদাভাবে বাড়াইতে চায় আল্লাহর কসম কিয়ামতের আগে নারীদের সম্মান আর আলাদাভাবে বাড়ানোর ষড়যন্ত্র করবে এর কারণে হবে নারীরা আরো অপমান এরে আম্মা জান সারা দুনিয়াতে আপনাদের এত সম্মান আপনারা নবীদের মা সাহাবা একরামের মায়ের মতো মা দুনিয়াতে যত বৈজ্ঞানিক দার্শনিক বড় পণ্ডিত তাদের মা আপনারাই হাফেজে কোরআনের মায়ের মতো মা আলেমের মায়ের মতো মা এত সম্মান আল্লাহ দান করেছেন জান্নাতে আপনাদের দরজা খুলে দিয়া আল্লাহ হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন
এর আম্মা জান একটা সমাজকে আলোকিত করার জন্য আদর্শ যুবকগুলোকে আলোকিত করা প্রয়োজন আর যুবকের জীবনটাকে আলোকিত যদি করতে হয় ঘরের গর্ভধারিণী মাকে আদর্শবান আলোকিত জীবন ধারণ করনেওয়ালা হতে হবে এজন্য দুনিয়াতে যত ভালো সন্তান দেখি সব হলো আদর্শ নারীর সন্তান এরাই দুনিয়াতে বড় দামি দামি জায়গায় সম্মানের সাথে বসে আছে অতএব ওই মা বাবাকে আগে আদর্শবান হতে হবে তো সন্তান আদর্শওয়ালা হবে ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সামনে আগানো যাবে না রে যুবক ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইতে হবে ব্যবসা করো বন্ধ নাই তোমার আমার মতো কত চাকরিজীবী চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই নিজের মনটাকে একটু প্রশ্ন করো বাবা তুমি কেন নামাজ করতে পারো না দাড়ি লম্বা করতে পারো না নবীর তরিকা মতে চলবা তোমার আমার মতো কত সন্তান আজকে দেখো ব্যবসা করে হালাল ভাবে চলে নামাজের সময় নামাজ আদায় করে তুমি কেন পারবা না তোমার আমার মতো কত সন্তান নজর করে তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে আজান হলে নামাজের মুসাল্লায় চলে যায় গাড়ি আর চালায় না এরে যুবক মদিনার নবী 1500 বছর আগে বলেছেন যুবকের দ্বারা আমার খেদমত আর উপকার বেশি হয়েছে ক্রমান্বয়ে বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে এরে যুবক আল্লাহর গোলাম লেখাপড়া করো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তোমার মতো কত যুবক আজকে দেখো স্কুল কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা নামাজি পাগড়িও পরে অভাব নাই তুমি কেন পারবা না আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করছো রে বাবা আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল কত দুশমনেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করলো আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই অতএব কথাই চূড়ান্ত সত্য কথা আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কোরআনের ভেতরে জান্নাত ও জাহান্নামের বয়ান আল্লাহ করেছেন তাও সত্য কে জান্নাতের পথে যাবে কে জাহান্নামের পথে যাবে আল্লাহ তাও বলেছেন সত্য এরে নবীর আশিক উম্মতের দল এরে যুবক আল্লাহর কাছে দোয়া করি স্কুলে পড়িয়া বড় ডাক্তার হও একজন ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও আল্লাহর কাছে কলিজা পড়ে দোয়া করি তবে বেয়াদব হইবা না তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মা বাপ কষ্ট না পায় কারণ আলেমরা কষ্ট পাইয়া যদি বদদোয়া আসিয়া পড়ে তোমার জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহর কসম কোন তোমার আচরণে যদি মুরব্বী কষ্ট পায় আর যদি আহ শব্দ বের হয় তোমার কপাল পুড়ে যাবে তোমার আচরণে মা বাবায় যদি কষ্ট পায় আর কষ্ট পাইয়া যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদে তোমার মতো সন্তান দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে উত্তরবঙ্গের ঘটনা আল্লাহর এক বান্দা যুবক সন্তান সন্ধ্যাবেলায় এসে কয় আব্বু আমাকে কিছু টাকা দাও বাবায় জানে আমি যদি এখন টাকা দেই আড্ডা দিবে নেশা পান করবে বাবায় বলে খবরদার একটা টাকাও তোমাকে দেওয়া হবে না সন্তান বারবার অনুরোধের পরও বাবা রাজি হয় না সন্তান নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে হাতের সামনে যা ছিল তা দিয়া বাবার উপর আক্রমণ শুরু করলো সব জায়গায় শক্তি প্রয়োগ করা যায় না যায়নি তোমার শরীরে শক্তি আছে তোমার হাতে ব্যাট আছে তোমার পাওয়ার কিন্তু এই পাওয়ার সব জায়গায় দেখাইবা না সাবধান ও সন্তান তোমার হাজারো শক্তি যদি থাকে মা বাবার সামনে তুমি দেখাইয়া বেয়াদবি করবা না তোমার জীবন ধ্বংস ও ছাত্ররা ওস্তাদের সামনে যতই পাওয়ার তোমার ভেতরে থাকে শিক্ষকের সাথে কোনো ছাত্র পাওয়ার দেখাইবা না বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে ও উম্মতেরা ওলামায়ে কেরাম তোমার মাথার মুকুট
যেই উলামায়ে কেরাম আল্লাহ চিনতাম না চিনাইছেন যেই উলামায়ে কেরামদের কারণে মা বাবার খেদমত করা শিখলাম উলামায়ে কেরামদের সহবতের কারণে আজ কোরআন পড়া শিখলাম যতই তোমার পাওয়ার থাকে খবরদার আলেমের সাথে পাওয়ার দেখাইও না আলেমের চোখের পানি যদি বের হয়ে যায় কষ্ট করিয়া তোমার জিন্দেগি बर्बाद হয়ে যাবে তোমার সাথে যারা জড়িত তাদেরটাও बर्बाद হয়ে যাবে কারণ আমার আল্লাহর ওয়াদা আমি কোরআন হেফাজত করব শুধু কোরআন কাগজের কোরআনটা না এই কোরআন যার সিনার মধ্যে থাকবে আমি তাকেও হেফাজত করব এরে নবীর উম্মতের দল সন্তান টাকার মায়ায় ভরিয়া বাবার উপর আক্রমণ শুরু করলো বাবারে এমন আঘাত করেছে বাবার শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল এবার বাবায় মাটিতে গড়াগড়ি খায় আর কয় বাবা তোর পায়ে হাত দিলাম আর আমারে মারিস না ওদিকে মা বৃদ্ধা মানুষ আইসা বলে বাবা খবরদার তোর বাবার উপর আক্রমণ করিস না সন্তান মাকে লাথি মেরে তাড়ায় দিল এভাবে বাবারে বেউস করিয়া বাবাও কান্না করে মাও কান্না করে এবার সন্তান বের হইয়া এবার মোটর সাইকেল হুন্ডা নিয়ে বের হয়ে গেল মা দরজা লাগায় আর কয় মালিক ওই সন্তানের হেদায়াত থাকলে ফিরাইয়া দিও আর যদি কপালে হেদায়াত না থাকে আমি মায়ের সামনে আর মুখটা আর দেখাইও না মা দোয়া করা বড় দোয়া করতে দেরি আর সে আজিমে পৌঁছতে আর দেরি হয় নাই মায়ের কলিজার বড় দোয়া বড় কঠিন ও ছাত্র শিক্ষকের বড় দোয়া বড় কঠিন ও উম্মতের ওলামায়ে কেরামের চোখের পানির বড় দোয়া বড় কঠিন মাস্তানি করার জায়গা পাও না সন্তান হইয়া মা বাবার সাথে বাহাদুরি করিস না যুবক ছাত্র হইয়া শিক্ষকের সাথে বাহাদুরি করবি না ওরে মুক্তাদি হইয়া ইমামের সাথে বাহাদুরি করবা না বাহাদুরি করার মতো কত দুশ্মন আছে জালেম আছে গরিবের উপরে জুলুম করে তাদের সাথে বাহাদুরি কর কত চোর কত ডাকাত এদের সাথে বাহাদুরি করো গরিবের হক রক্ষার জন্য তাদের সাথে বাহাদুরি করে পাওয়ার দেখাও নিরীহ আলেমদের সাথে পাওয়ার দেখাইয়া ধ্বংস হইও না রে বাবা এই ছোট্ট বয়সে যা দেখেছি যারা যারা আলেমের সাথে পাওয়ার দেখানোর অপচেষ্টা করেছে তারা সব ধ্বংস হয়ে গেছে কথা দিয়া কষ্ট দিছে কথার কষ্টের কারণে আলেম কান্না করেছে ওই চোখের পানির কারণেই জাহান্নামী দুশ্মনটা ধ্বংস হয়ে গেছে ওই সন্তান চলে গেল মা চোখের পানি ছেড়ে বাবাও কান্দে মাও কান্দে সন্তানের আঘাতে রক্ত প্রবাহিত হয়ে গেল হঠাৎ সন্তান রাস্তা দিয়া যাইতেছে তাকায় দেখে রাস্তার পার্শ্বে একজন আল্লাহর একজন বড় বুজুর্গ বয়ান করে বয়ানের এক পর্যায়ে মা বাবার মর্যাদার বয়ান শুরু করলো যুবক বাইকে দাঁড়াইয়া বৈশা বৈশা বয়ান শুনিয়া কেমন যেন চুম্বুকের মতো আকর্ষণ শুরু হয়ে গেল হুন্ডাটারে তালা দিয়ে আটকাইয়া প্যান্ডেলের পেছনে গিয়া বসলো এক পর্যায়ে যুবকের চোখের পানি পড়া শুরু হয়ে গেল আমার মতো খারাপ মানুষ মনে হয় দুনিয়ায় নাই আমার কথায় মা কাঁদলো বাবায় কাঁদলো আমি বড় কত খারাপ এক পর্যায়ে কান্নার আওয়াজ আর ধরে রাখতে পারি না ওই ময়দানের পেছনে চিৎকারের আওয়াজ ময়দানের সব মানুষের নজর পড়ে গেল এমন যুবক চিল্লাইয়া কান্না করে কে খবর নাই আল্লাহর ওলি কয় খবরদার যুবকের গায়ে তোমরা হাত দিও না ওরে আস্তে আস্তে দাও আমার কাছে নিয়ে আসো হুজুর মোনাজাত দিলেন যুবকের কান্না থামে না হুজুরের কাছে আসার পরে আল্লাহর ওলি কয় বাবা কেমন মনে হয় জানো অপরাধ করেছো এ কারণে কান্না বন্ধ হয় না বল আমাকে বল যুবক কান্না করে বলে হুজুর আমি আমার বাবার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছি মায়ের সাথে বেয়াদবি করেছি যেই বেয়াদবির কোনো সীমানা নাই
আমি মনে হয় নাজাত পাব না হুজুর একটু আমার তওবা করায় দেন আমার রাস্তাটা খোলা আছে কিনা জানি না হুজুর তার হাতটা ধরে তওবা করাইয়া এবার কয় যা মা বাবার পায়ে ধরিয়া তাড়াতাড়ি ক্ষমা চা কারণ ওই মা বাবার চোখের পানি সারা যুবক পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের পানি আজকে তুমি চেয়ারের মালিক ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে চেয়ারে বসলাম ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি গাড়ির মালিক বাড়ির মালিক হয়ে গেল আজকে এখানে এমন মানুষ আছে যারা বাড়ি ঘর ছাড়িয়ে এই পাহাড়িয়া জঙ্গলে আনছে বাবার মরা লাশটা পর্যন্ত দেখতে পারে নাই মায়ের জানাজায় যাইতে পারে নাই ওই মা গ্রামের বাড়ি বসে কান্না করে করে সন্তানের জন্য কত না খাইয়া না ঘুমাইয়া রাত কাটাইছেন ওই মা চোখের পানি সেরে সেরে কান্না করে করে দুনিয়ার থেকে চলে গেলে যুবক আল্লাহর ওলির দোয়া নিয়া ভোর রাত্রে বাড়িতে রওনা গিয়া দেখে দরজার ভেতরে ভিতর দিয়া লাগানো ভেতরে শুধু শোকের আওয়াজ কান্নার গুনগুন আওয়াজ আর কোনো কথা নাই সন্তান গিয়া ডাক দিছে মা দরজা খোলো আমি তোমার সন্তান আরছি মা তো বলিয়া দরজা আটকাইছে আল্লাহ হেদায়াত না দিলে ফিরাইয়া দিও না ওর মুখ আমি দেখব না বারবার মা মা বলিয়া ডাকি মা দরজা খুলি না বাবার ব্যথা সহ্য করা যায় না এইবার সন্তান একা একা বলে মা আমি একটু তোমার পায়ে ধরে ক্ষমা নিব বাবার কাছে ক্ষমা নিব একটু সুযোগ আমারে দাও আমি বেয়াদবি করেছি আর জীবনে করব না ও মা তুমি আমাকে একটু সুযোগ দাও মাপ চাইয়া নিব মা বলে না আমি দরজা খুলবো না তোর মতো সন্তান আমি চাই না বাবা সন্তান এমন ভাবে কান্না শুরু করলো বিনয় বিনয় মা তো তার অন্তরে মায়ার সাগরে ঢেউ আসিয়া গেল যখন অজর দ্বারায় কান্না করে মা সইতে পারে নাই মা দরজা খুলে দিয়ার পর সন্তান আইসা মায়ের পা জড়ায় কান্না করলো বাবার পা জড়ায় কাঁদে আর কয় বাবা মাফ করিয়া দাও বাবায় বলে মরিয়া যাব তুই আমার থেকে দূর হ আমি তোরে ক্ষমা দিব না যা 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 আমি আর তোর ব্যথা সহ্য করতে পারি না সর্বশেষ মা আইসা অনুরোধ জানাইলো মাফ করিয়া দাও সন্তান আর জীবনে অন্যায় করবে না এরে আল্লাহর বান্দারা যারা গুনার সাগরে হাবুডুবু খাইতেছো ওলামায়ে কেরামরা পায়ে ধরে ধরে ডাকে আয় গুনার পথ থেকে ফিরিয়া আয় গুনার দিয়ে তাকায় দেখে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক ওরে আল্লাহর বান্দারা মা বাবার থেকে আল্লাহর মায়া 99 গুণ বেশি সন্তানের কান্নায় যদি মায়ের মায়া হয় ও বান্দা তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আর যদি বলো দয়ার মালিক আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ আমি যৌবনটাকে গুনার কাজে ব্যয় করেছি আজকে থেকে তওবা করলাম গুনাহ করব না জীবনে নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো মা বাবার দোয়া নিয়া চলবো আল্লাহর মোহাব্বত নিয়া যদি 2 ফোঁটা চোখের পানি সেরে তওবা করতে পারো যদি কান্না না আসে গুনার কারণে মনে করিও তোমার দিলটা পাথর ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা পাও হাতটা বাড়াইয়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আল্লাহর মোহাব্বত নিয়া
খাটি অন্তরে তওবা যদি করতে পারো আল্লাহর মহব্বত ছাড়া চলবে না হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ওই আল্লাহর মহব্বত নিয়ে নবীর তরিকায় চলবে চাকরি করি লেখাপড়া করি ব্যবসা করি নামাজ ছাড়ব না নবীর তরিকা মতে ব্যবসা করব চাকরি করব লেখাপড়া করব ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি মুসলমানের ইজ্জত বাঁচানোর জন্যই আমি লেখাপড়া করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব মুসলমানের ঐতিহ্য ধরে রাখার জন্য এমন নিয়তে পড়ো নামাজের সময় নামাজ পড়বা ছাড়বা না এমন ভাবে যদি খাঁটি তওবা করো আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন আল্লাহ অন্তর্যামী খবর জানেন যাদের অন্তরে তওবার নিয়ত আছে মুনাফিকি নাই দুর্বলতা নাই তারা খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار او دايار مالك গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত ওলামায়ে কেরাম কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন কত হাজি সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র ভাই আয় আল্লাহ পর্দার আড়ালের কত মা বোনেরা মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ অনেকে মা বাবা ছাড়িয়া এই পাহাড়ের মধ্যে জীবন কাটায় আয় আল্লাহ শান্তির জীবন দান করেন আয় আল্লাহ পরিবারে শান্তি দান করেন ব্যবসায় কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন হারাম থেকে হেফাজত করেন সারা দুনিয়া বাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন আয় আল্লাহ তাআলা প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে আপনি দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতাকারীদের কবুল করে